মোকাবেলায় কেবল চীন থেকে আসা লোকজনই নয় যে কোনো দেশ থেকে বাংলাদেশে আসা নাগরিককে স্থল নৌ ও বিমানবন্দরে যথাযথ স্ক্রিনিং করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে এক আন্ত মন্ত্রণালয় সভা শেষে সময় সংবাদকে তিনি একথা বলেন বাংলাদেশে কীভাবে এটা না প্রবেশ করতে পারে সেই জন্য আলোচনা হয়েছে এবং বিদেশ থেকে যারা আসছে তাদের আমরা কি করবো কিংবা যারা ইফেক্টেড হয়ে গেছে তাদেরকে নিয়ে কি করব এই নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে চিন্তা ভাবনা করছি যে চায়নার সঙ্গে যাতায়াত কমানো যায় কি না আমরা আমাদের লোক প্রয়োজন না হলে চায়নায় যাবে না এবং তাদের তারা যারা আসবে তাদের আমরা মেডিকেল চেক না করে আমরা কোয়ারেন্টাইনে রেখে চোদ্দ দিন তাদের অপেক্ষা করা যায় কিনা শুধু বিমানবন্দর নয় আমাদের স্থলবন্দরগুলোতেও আমরা স্ক্যানিং করার ব্যবস্থা আমরা অলরেডি নিয়ে নিয়েছি যেই প্যাসেঞ্জারে আসতেছে বাইরের থেকে যে কোনো দেশ থেকে আসুক তাকে ওই স্ক্যানিংয়ের মাধ্যমে ভিতরে আসতে হবে